বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল কংগ্রেস দল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় দুর্গানগর এলাকায় শনিবার সকালে পবিত্র ঈদের নামাজ আদায়ের পর বাড়ি যাবার পথে কংগ্রেস দল আশ্রিত দুই দুষ্কৃতিকারীর হাতে আক্রান্তের শিকার হন আনোয়ার হোসেন নামে এক বিজেপি কর্মী। ঈদ উল ফিতরের পবিত্র ঈদের নামাজ আদায়ের পর বাড়ি ফেরার পথে রবিউল আলম ও তাফাজ্জল হোসেন নামে কংগ্রেস আশ্রিত দুই দুষ্কৃতিকারী বিজেপি কর্মী আনোয়ার হোসেনকে বেধড়কভাবে মারধর করে এবং আনোয়ার হোসেনের গলা থেকে স্বর্ণের চেইন ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে আক্রান্ত বিজেপি কর্মী আনোয়ার হোসেন এলাকার বিজেপি প্রধানকে এই ঘটনা জানালে আক্রান্ত বিজেপি কর্মী আনোয়ার হোসেনকে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করিয়ে কংগ্রেস আশ্রিত দুই দুষ্কৃতির বিরুদ্ধে অর্থাৎ রবিউল আলম ও তাফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমি মসজিদেতে নামাজ পড়া বারণার সময় বাড়িয়াদন বাড়ি যেতে আছি, তফজ্জল হোসেন করে একটা লোক আছে, আমরা এদিকে হ্যাঁ হ্যাঁ বইতে আছে যে হ্যাঁ বলে আমার কাছে টাকা আছে পার্টিগত নিয়ে। এর আগে আমি বিজেপি করি, এরা কংগ্রেস করে, প্রমাণ সহকারে দিয়া লইয়া যা, প্রমাণ সহকারে এই কথা কইতে হইতে আমার কলাবিদ আছে, কলাবিদের সেটা এন বসে মারছে, এদিকে মারছে, এদিকে মারছে, কলাবিদ একটা সেইন আসলো, সেইনটা সহকারে মেটান দিয়া পুরা লইয়া গেছে। তারপরে এর কাহাতো ভাই আছে, কাহাতো ভাই আইসে পরে দিয়া আই সেটা কইতে যায় হ্যাঁ তোরা এনে কেমনে থাও বিজেপি গরস দীক্ষা দিমু, হ্যাঁ তোরা পিছিয়ে থেকে বাগামু, দশ বছর পর হইলে আমরা সরকার বুঝতে আছি, তারপরে দীক্ষা দিমু, এটা এটা কইতে ওটা দুর্গানগর আমি যে পার্টি করি আমি এই পার্টি করতে আমি কেড়ে দেখতাম, এটা লই আমার লগে সত্য দামে আরকি। তো এলাকার মেম্বার প্রধান জানাইছে, হ্যাঁ জানাইছি, কি কইছে তো? তারা কইছে মেডিকেল করো, মেডিকেল করে দাও। তারা কি নাম যারা আপনার হামলা করছে? তফজ্জল হোসেন, হ্যাঁ আরেকজন আছে রইবুল আলম। তার বাড়ি কোন জায়গা? দুর্গানগর মসজিদের কাছে। আপনার নাম? আমার নাম আনোয়ার হোসেন। বাড়ি? দুর্গানগর। এখন কোন জায়গাতে আছে? বিশালগড় থানা। পুলিশ প্রশাসন থেকে কত টাকা আশ্বাস পেয়েছে? দেখবো। আপনারা কি চান? এটা সুস্থ বিচার চাই।